Meanwhile, a lawsuit has been filed against the former Chief Justice and recently resigned Law Commission Chairman ABM Kairul Haq for his alleged engagement in fraud and forgery to alter the judgment that annulled the 13th Amendment concerning the caretaker government. Sheikh Bichar Jeno, Karon. মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য মাননীয় বিচারপতি মহোদয়দের আসন অত্যন্ত একটা মর্যাদাপূর্ণ আসন সম্মানের আসন সেই মর্যাদাপূর্ণ একটা চেয়ারে বসে জাতিকে ধ্বংস করবেন গণতন্ত্রকে ধ্বংস করবেন এমন কুলাঙ্গার বিচারপতি যেন সুপ্রিম কোর্টে আর কেউ না আসেন সেই জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত